সফল যদি হতে চাও, এখানে পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের কয়েকজনের ছবি দেখা যাচ্ছে এই বইয়ের মধ্য দিয়ে। আপনি তরুণ প্রজন্মকে কি বিষয়ে বলতে চেয়েছেন বা তরুণ প্রজন্ম এর থেকে কি গ্রহণ করবে? আমি মনে করি যে এই বইটা তরুণ কিশোর শিক্ষার্থীদের পাঠ্য পড়া উচিত, কিন্তু তারও চেয়ে বেশি পড়া উচিত আসলে অভিভাবকদের। আমি একবার একটা মেয়েদের স্কুলে গিয়েছিলাম, আমার মনে হয় শহীদ আনোয়ার স্কুলে, সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম ক্লাস 7-8 ছেলে মেয়েদের, তোমরা কে কে ডাক্তার হতে চাও? সবাই হাসতো। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম যে বাংলাদেশের সব ছেলে মেয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে বাংলাদেশে প্রতি বছর ম্যাট্রিক পরীক্ষা দেয় প্রায় 20 লক্ষ, কিন্তু যাই করি না কেন আমাদের সব ছেলে মেয়েকে আমরা মেডিকেলে পড়াতে পারবো না। যেমন আমাদের BCS-এ 2 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয় 2000টা আসনের জন্য, যত চেষ্টাই করুক না কেন 1,98,000-কে ব্যর্থ হতে হবে। এখন এরা অনেকেই এগুলিকে ব্যর্থতা বলে মনে করে, কিন্তু ধরা যাক APJ আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং বিজ্ঞানী, তিনি কিন্তু বিমান বাহিনীর পাইলট হতে চেয়েছিলেন, ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন, তিনি নদীর ধারে মন খারাপ করে বসেছিলেন, একজন সাধু তাকে বলেছিলেন যে তুমি কেন মন খারাপ করেছো, বলেছে আমি তো বিমান বাহিনীর পাইলট হতে পারলাম না। তখন সাধু তাকে বললেন, বিধাতা নিয়তি বিধি ডেস্টিনি তোমাকে বিমান বাহিনীর পাইলট হওয়ার জন্য তৈরি করে নাই, অন্য কিছু হবে, তুমি তোমার নিয়তিকে খুঁজে নাও, বিধিকে খুঁজে নাও, গন্তব্য খুঁজে নাও। তিনি উঠলেন, তিনি পদার্থবিজ্ঞান পড়লেন, তারপরে তিনি হয়ে গেলেন ইন্ডিয়ার একজন বিখ্যাত বিজ্ঞানী এবং হয়ে গেলেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি। কাজেই সবাইকেই ডাক্তার হতে হবে, সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে, এই পাগল পাড়া লড়াইয়ের কোনো মানে হয় না, আর ইঞ্জিনিয়ার হলে জীবন সফল হয় এমন। আবার যিনি সফল ইঞ্জিনিয়ার FR খান, বাংলাদেশের লোক পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বানিয়েছেন, তিনি বলেছেন ইঞ্জিনিয়ারদের শুধু ইঞ্জিনিয়ারিং করা উচিত না, তাদেরকে কবিতা পড়তে হবে, তাদেরকে শিল্প সাহিত্য চর্চা করতে হবে, তাদেরকে নাটক দেখতে হবে, নাটক করতে হবে এবং মানুষের কথা ভাবতে হবে। এই কথাগুলি বলার জন্য আমি এই বইটা রচনা করেছি প্রধানত অভিভাবকদের জন্য, এবং আমি বলেছি প্রতিটা জীবন সফল, ব্যর্থ জীবন বলে কিছু না, তোমার জীবনকে তুমি সফল ভাবো, অন্যের ক্ষতি করো না, মানুষের উপকার করো, তাহলেই তুমি সফল। যেমন রবীন্দ্রনাথ তার গানের মধ্যে লিখেছেন যে জোনাকি কী সুখে তুমি আপন আলো জ্বেলেছ, তিনি বলছেন তুমি নৌক সূর্য নৌক চন্দ্র তাতে কি তোমার কম আনন্দ, জোনাকি অতটুকুন, এটাই তার জীবনের সফলতা। আমরা কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, কেউ কেরানি হবো, কেউ মুদির দোকানদার হবো, কেউ সাইকেলের মেকানিক হবো, তাতে কিছু যায় আসে না, আমি মানুষের উপকার করেছি, আমি মানুষের ক্ষতি করি নাই, এটাই সার্থকতা। সেই কথাটা বলার জন্য আমি এই বইটা লিখেছি। তবে ফার্স্ট হতে হবে, ফার্স্ট হতে হলে কী করতে হবে, লাস্ট হলে কী করতে হবে, ফেল করলে কী করতে হবে, সবই এটার মধ্যে আলোচনা করা আছে। এই জন্য এখানে ছবিগুলি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, কারণ তিনি স্কুলে প্রবলেম চেয়েছিলেন, আইনস্টাইন কলেজের ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন, FR খান, তেমনি আমাদের সাকিব আল হাসান, এগুলি হচ্ছে আমি অনেকের ইন্টারভিউ করেছি বাংলাদেশের সফল মানুষ, যেমন সাকিব আল হাসান, সুবীর চৌধুরী নামে একজন বাংলাদেশি আছেন যিনি আমেরিকা এখন সবচেয়ে সেলিব্রেটেড ম্যানেজমেন্ট গুরু, এবং তার বই মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়, আর তার নামে অনেক সেন্টার আছে, তিনি একটা বাংলাদেশ সেন্টার তার কাছ থেকে $100 চেয়েছিল, তিনি $1,000,000 দিয়েছেন। তার আমি ইন্টারভিউ করেছি, তার সাফল্যের রহস্য কী, তিনি যে টিপসগুলি দিয়েছেন, আমি এরকম বিজ্ঞানী দীপঙ্কর তালুকদার, বিজ্ঞানী শাহরিয়ার ইকবাল এদের ইন্টারভিউ করেছি। দীপঙ্কর তালুকদার, শাহরিয়ার ইকবাল এরা মহাকর্ষ অভিকর্ষ তরঙ্গ যেটা লাইগো মেশিনে ধরা পড়েছিল পৃথিবীর 1000 বিজ্ঞানী আবিষ্কার করেছেন, ধরেছেন, তাদের দলের সদস্য। দীপঙ্কর তালুকদার বরগুনাতে তার মেজ ভাই ক্লাস 8-এ লেখাপড়া ছেড়ে দিয়ে আটা বিক্রি করত, মক্তবের ছেলে, প্রাইমারি স্কুল সরকারি হাইস্কুল, সরকারি ইন্টারমিডিয়েট কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আইনস্টাইনের ইনস্টিটিউটে পড়েছে। মানুষের যে সাফল্যের কাহিনী, ছোটো থেকে বড়ো হয়, গরিব মানুষ বড় হয়েছে, যেমন আমি লিখেছি বিদ্যাসাগরের কথা, বিদ্যাসাগর এমন একটা বাসায় থাকতো যে বাসায় অন্ধকার, আর বারান্দায় তার পা মেলে শুনতে পারতেন, এতটুকু বারান্দা ছিল। একদিন দুপুরবেলা তিনি তার বাবাদের সাথে গ্রাম থেকে আসা লোকজনের সঙ্গে তিনি খাবার পরিবেশন করছে, নিজে দেখছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বালক, কিন্তু তরকারির মধ্যে থেকে তিলাপ, এখন এতগুলি লোকের খাওয়া নষ্ট হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বালক ওই তিলাপটা খেয়ে ফেলছিল।
এমনি গ্যাংয়ের মধ্যে আছে অনেক, আমি আমার যতটুকু বিদ্যা বুদ্ধিতে ফুলাইছে আমি এর মধ্যে দিয়েছি। আমি বলেছি কোনো জীবন ব্যর্থ নয়, প্রতিটি জীবন সফল, অন্যের ক্ষতি করো না, আর খালি পড়াশোনা করো না, খালি GPA 5 GPA 5 করো না, যাও ছোটো সাইকেল চালাও, গাছে চড়ো, আনন্দ করো। আমি আল মাহমুদের কবিতা থেকে বলেছি, তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি পাখির মতো বড়। তরুণরা শিশুরা সে মানুষের মতো বড় হয়ে উঠবে, মানুষের মতো মানুষ হবে, এবং সেটার জন্য আমি বলছি যে একদম মানে আমাকে ডাক্তার হতেই হবে, এই পণের কোনো মানে হয়। তুমি তোমার কাজটাকে এনজয় করো, দেখবা তো এমনি সফল এসে ধরা হবে।